আমরা এখন সাইরেন হেডের জঙ্গলে কিন্তু পুরো ফেসে গেছি, আর এখানে দেখো একটা সাইরেন হেড কিন্তু পুরো তারা করেছে এইবার নে। তো চলো সাইরেন হেডের জাস্ট একটা ফটো ক্লিক করেছি এবং সাইরেন হেড পুরো কিন্তু এখানে স্টপ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আর এই চল বাংলা ইউটিউব চ্যানেলের আর একটা নতুন গেম প্লে ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমরা খেলতে চলেছি সাইরেন হেডের গেম। ভিডিওটা অবশ্যই তোমরা শেষ অবধি দেখবে, আশা করি তোমাদের প্রত্যেকের ভিডিওটা ভালো লাগবে। আর আমরা এখন যাচ্ছি একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, আর বাই চান্স আমাদের গাড়ির ব্রেক পুরো ফেল হয়ে গেছে, আর আমরা এখানে পুরো গাড়ি পুরো একদম তছনছ হয়ে গেছে। আর এখানে ভাই কোথাও একটা পৌঁছে গেছি আমরা। আচ্ছা, এখানে একটা বড় একটা জঙ্গলের মধ্যে পৌঁছে গেছি, আর আমরা হচ্ছে এখানে পুলিশ, আমরা বলতে এখানে আমি আছি, আমি এখানে পুলিশে একটা ক্যারেক্টার আছে। আর আমাদের এই গাড়িটা কিন্তু এই ঘন জঙ্গলের মধ্যে খারাপ হয়ে গেছে, আর এই গাড়িটাকে আমাদের এখন সারাতে হবে। আর এই জঙ্গলের মধ্যে আছে একটা বিরাট বড় একটা সাইরেন হেড, তো সেই সাইরেন হেডের কাছ থেকে বাঁচতে হবে। আর এই উপর দিকটায় দেখতে পাচ্ছ একটা মিটার বক্স, মানে এই মিটারটা যেদিকে গেলে কমবে সেই দিকেই যেতে হবে, আর সেইখানে কোনো না কিছু আমরা একটা জিনিস পাবো, মানে একটা গাড়ির কোনো একটা জিনিস পাবো। তো সেই জিনিসটাকে এনে আমাদের জাস্ট গাড়ির মধ্যে সেট করতে হবে। তো চলো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে থাকো, আর গাড়ির কী কী লাগবে অবশ্যই জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। যেহেতু আমাদের এইদিকে মিটার কমছে, তো সেই কারণে আমাদের এখন এই দিকেই যেতে হবে। এখন আমাদের 90 মিটার দেখাচ্ছে, এই আশেপাশেই হয়তো কোনো কিছু একটা গাড়ির পেয়ে যাবো। আর এখনও অবধি কিন্তু ওই সাইরেন হেডে কিন্তু দেখা পায়নি, জানি না সেই শয়তান সাইরেন হেড এখন কোথায় আছে। আচ্ছা, এই সামনের দিকে কিন্তু একটা বাড়িও দেখতে পাচ্ছি, হয়তো এই বাড়ির মধ্যেই আমরা কিছু পেয়ে যেতে পারি। তো চলো, 34-32 এইখানে আশেপাশে কিছু তো একটা আছে মনে। আর আমার পিছনে কিন্তু এখন সাইরেন হেডে কিন্তু পুরো তাড়া করেছে, আর এইখানে ভাই 10-11 উকে আমরা এখানে একটা গাড়ির টায়ার পেয়ে গেছি, এবং সাইরেন হেড কিন্তু পুরো আমায় তাড়া করেছে, এবং আমার পিছনে কিন্তু সেই সাইরেন হেড আছে। আর আমি এখানে যত ফটো, ও ভাই দেখো সাইরেন হেড, জাস্ট আর একটুর জন্য বেঁচে গেছি সাইরেন হেডে, কারণ আমার কাছে যেহেতু ক্যামেরা আছে, সাইরেন হেড ক্যামেরার আওয়াজ শুনে সে কিন্তু পুরো ভয় পেয়ে যায়। তো ও যত কাছে আসবে না আমি এখানে তত ফটো তুলবো, মানে দূরে থাকলেও জাস্ট খালি তোমরা কিন্তু ফটো তুলে যেতে পারো, সাইরেন হেড এমনি এখান থেকে পালাবে। কিন্তু সাইরেন হেড আর থেকে এখন অনেকটা দূরে আছি, আর ওই যে একটা গাড়ির ধোঁয়া বেরোচ্ছে ওই ধোঁয়াতে পৌঁছাতে হবে। ওই গাড়ির ধোঁয়া যেদিকে যাবে, মানে যে জায়গা থেকে বেরোবে, তো সেই জায়গাতে আমাদের ওই খারাপ গাড়িটা পড়ে আছে। আর এখানে সাইরেন হেডের দেখা তো পাচ্ছি না সাইরেন হেড, উকে ভাই ওই দেখো ভাই সাইরেন হেড পুরো আমার সামনে ছিল, আমি ভাবছি সাইরেন হেড হয়তো আমার পিছনে পড়ে আছে। তো চলো চটপট সেই গাড়ির দেখা পেয়েছি, এখন হালকা হালকা দেখা যাচ্ছে। তো সেই গাড়ির কাছে এখন আমরা যাব, আর এই টায়ারটাকে সর্বপ্রথম আমরা সেট করব, তারপর আর দেখা যাক আমাদের মিটার কোন দিকে কমে। এখন যেহেতু এই দিকে মিটার আমাদের বাড়ছে, তো সেই কারণে আমরা এখন এই গাড়িটাকে আগে সেট করি এই টায়ারটাকে গাড়ির মধ্যে। তো চলো গাড়ির মধ্যে এই টায়ারটাকে আগে সেট করা যাক। ওকে, গাড়িটা কোথায় গেল? ও গাড়িটা এখন অনেক দূরে আছে। ওকে ভাই, পুলিশের গাড়ি এখানে খারাপ হয়ে গেল না এই ঘন জঙ্গলের মধ্যে? তো চলো এটাকে সেট করেছি, আর এখন আমাদের উকি ভাই দেখো সাইরেন হেড এখানে আসছে। ওই দেখো আমরা এখন এই অপর দিকে চলে যাব, কারণ এই দেখো সাইরেন হেড এই দিকটা যেহেতু আছে, তো আমি এখন এই দিকটা দিয়ে যাব। আর এদিকে মিটার কমছে, খুবই কম কমছে, আমার মনে হচ্ছে এই সাইডটা আমাদের হালকা একটুখানি সাইডটাকে চেঞ্জ করতে হবে। তো চলো এই দিকে দেখো প্রচণ্ড পরিমাণে যেহেতু মিটার কমছে, তো সেই কারণে আমরা এখন যাব এই দিকটাতে, আর এই দিকটায় দেখা যাক আরও গাড়ির কী কী পায়। আর এই ঘন জঙ্গলের মধ্যে গাছপালাগুলো প্রায় সেমই ধরনের। আর তো চলো যা যাক, আর ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের কাছে ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে। আর তো চলো, এখন এখানে 100 মিটার দেখাচ্ছে, আর সাইরেন হেড এখন আর আমায় ধরতে পারবে না, কারণ আমি এখন তার থেকে অনেকটা দূরে চলে এসেছি। আর ভাই একটার পর একটা কিন্তু পুরো ফটো ক্লিক করতে আছি, আমার ফোনের গ্যালারি কিন্তু পুরো ভর্তি হয়ে যাবে ভাই, এত ফটো ক্লিক করতে হয় এই সাইরেন হেডকে তাড়ানোর জন্যে। আর তো চলো এখানে আছে 40-38-36, এখানে আশেপাশে কোথাও তো ওকে এদিকটা না এদিকটা না এদিকে ভাই বাড়ছে। আচ্ছা, এখানে একটা বাড়িও দেখতে পাচ্ছি, এই বাড়ির মধ্যে যেতে হবে কি? আচ্ছা আচ্ছা, এইখানেই কোথাও তো কিছু একটা আছে আশেপাশে। ওকে, আমরা এখানে গাড়ির স্পার্ক প্লাগ পেয়ে গেছি,
তো চলো, এখানে ভাই অনেকগুলো স্পার্ক প্লাগ ছিল, আর এদিকে সাইরেন হেডকে একটু দেখবো। আর ধোঁয়া যেহেতু একদম পুরো সোজা বেরোচ্ছে, আমি ভাবছি সোজাই যাব, কিন্তু সাইরেন হেড কোনো দিক থেকে না কোনো দিক থেকে আসবে। ওই দেখো, ওই দেখো, ওই সাইরেন হেড কিন্তু পুরো একদম ওই সোজাই আছে। তো সেইখানে আমার একটু পথটাকে একটু চেঞ্জ করতে হবে, মানে অন্য দিক দিয়ে আমায় যেতে হবে। আর সাইরেন হেড এতটা পরিমাণে শর্টকাট করে নেবে। ওকে 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 ওকে, তো চলো একবার আমরা ফটো ক্লিক করে নিয়েছি। সাইরেন হেডের পেছন দিকে আর আমি ঘুরে দেখতে যাই না, কারণ সাইরেন হেড আমার অনেক আশেপাশে চলে এসছে, তো সেই কারণে সাইরেন হেডকে আর দেখতে চাই না। আর এখানে গাড়ি কোথায় আছে, আর গাড়িটা যদি মাঝ বরাবর থাকতো না অনেকটা পরিমাণে সুবিধা হতো আমার। আর এই দিকটায় অনেকটা দূরে আছে গাড়িটা, আর গাড়ির ধোঁয়া তো পুরো বেরোতেই আছে ভাই। এত ধোঁয়া কীভাবে বেরোয়, গাড়ি তো এমনিই খারাপ হয়ে গেছে, তার উপর এই গাড়ির ধোঁয়াগুলো বেরোচ্ছে। ওই দেখো সাইরেন হেড, সাইরেন হেডকে দেখতে পেয়েছি, ওকে পুরো স্টপ করে রেখে দেবো আমার কাছে যেহেতু। আর এইখানে একটা গাড়ির অন্য একটা পার্ট আছে, তো সেই পার্টটাকে আমাদের নিতে আসতে হবে। কিন্তু আমাদের এখানে ভাই ধোঁয়াটা কোথায় গেল, ধোঁয়াটা তো এখান থেকে একটু আগে দেখলাম। ওকে, এই সোজা আছে এখন ধোঁয়াটা, আর গাড়ির ওটা আছে সে পেছনের পার্টটা, মানে পুরো বডিটা আছে, তো সে বডিটাকেও আমাদের এখানে আনতে হবে। আর গাড়ির ব্রেকটা কী করে ফেল হলো তো আমি নিজেও জানি না, হঠাৎ গাড়ির ব্রেক ফেল এবং গাড়িটা ভাই এত কিছু কীভাবে নষ্ট হয়ে যায়। তো চলো, এটাকে আমরা স্পার্ক প্লাগটাকে আমরা এখন পুরো সেট করে দিয়েছি। একটা সামান্য একটা অ্যাক্সিডেন্টের জন্য এত কিছু লাগে, আর এখানে সাইরেন হেড আছে কতটা পরিমাণে সে কিন্তু আওয়াজ করছে দেখো। আর সাইরেন হেডের আওয়াজটা আমার প্রচণ্ড পরিমাণে সেটা মোটামুটি ভালো লাগে, কারণ ও একটা আসছে বলে আমার একটা মনে হয় যে সাইরেন হেড হয়তো কোনো আশেপাশেই সে এখন আসে। আর তো চলো, এইদিকে কমছে। ওকে ভাই, এই দেখো সাইরেন হেড, সাইরেন হেড, স্টপ 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 স্টপ। ওকে, আর ভাই তোকে কে দেখবে, এইবার দেখ তোর একদম 13টা বাজিয়ে দিয়েছি। আমার কাছে ক্যামেরা যতক্ষণ আছে না ও আমার কিচ্ছু করতে পারবে না। আর তো চলো সামনের দিকে যাওয়া যায়। ওকে 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 ওকে, পেয়ে গেছি, এখানে গাড়ির পুরো বডিটা পেয়ে গেছি। আর এদিকে যাব এখন, ধোঁয়াটাকে আগে আমরা ফাইন্ড করি। ধোঁয়াটা এই আশেপাশে কোথাও একটা দেখতে পেয়েছিলাম একটু আগে। ওকে, কোথায়, এইদিকে এদিকে এদিকে। তো চলো একদম পুরো সোজা যাব এখন আমরা ওই ধোঁয়াটার কাছে। কিন্তু সাইরেন হেড এখন, সাইরেন হেড কোথায় গেলি, ও আছে, ও আশেপাশে হয়তো কোথাও সে একটা আছে, কিন্তু আমি এখন এই অবস্থায় দেখতে পাচ্ছি না কোনো কারণবশত। কিন্তু সাইরেন হেড এই ধারটায় আছে মনে হচ্ছে, আছে আছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, একদম পুরো সামনে আছে। আর আমি এই ধারটা দিয়ে হালকা একটু বেঁকে ওর কাছে পুরো পৌঁছে যাবো, কারণ সোজা গেলে পুরো ধরে ফেলবে, আর ধরে ফেললে আবার আমাকে প্রথম থেকে গেম প্লে করতে হবে। তো চলো, সাইরেন হেড প্রচণ্ড পরিমাণে আওয়াজ করছে ভাই, ধরতেই পারবে না আমাকে। আর এই বডিটাকে আগে সর্বপ্রথম আমি এখানে সেট করি, তারপর আর দেখা যাক কী কী পাই। আমরা টোটাল এখনো অবধি তিনটে জিনিস কিন্তু পুরো সেট করব এইটা নিয়ে, আর এখনও দুটো তিনটে জিনিস লাগবে আমাদের এই গেম প্লের মধ্যে। আর এই জঙ্গলটা, এই সামান্য একটা জঙ্গলটার মধ্যে সাইরেন হেড এখানে থাকে, আর খুব একটা জঙ্গলটা ভালো, মোটামুটি একটা জঙ্গল। আর তো চলো, এই গাড়ির মধ্যে সর্বপ্রথম সেট করি, সাইরেন হেড চলে আসবে, তো সেই কারণে আমাদের পুরো চটপট এই বডিটাকে সেট করে ফেলতে হবে। সাইরেন কে পুরো সেট হয়ে গেছে আমাদের। আর এখানে সাইরেন হেড কোথায় গেলি, আচ্ছা আমাদের এখন আরও কিছু লাগবে, তো চলো এখন সেই জিনিসগুলো আমরা আগে সর্বপ্রথম খুঁজবো। আর ওইদিকে একটা জিনিস পেয়েছিলাম একদম খুবই কাছে পিঠে ছিল, কিন্তু ওইটা পেয়ে গেছি। এই দেখো 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 দেখো, ওকে ভাই ক্যামেরা পুরো একদম নে না ভাই, ক্যামেরার কাছে তুই পুরো জব্দ একদম, ও আমার কিচ্ছুটি করতে পারবে না ক্যামেরার কাছে। এইদিকে ভাই মিটার প্রচণ্ড পরিমাণে কমছে, মানে প্রচুর স্পিডে কিন্তু কমছে, সেই কারণে এদিকে কিছু তো একটা আছে, আর এদিকে সেটা আমি পাবই। আর তো চলো, 97, আচ্ছা 90 মিটার হয়ে গেছে, আশেপাশে একদম পুরো সোজা যাব। তো চলো আর চটপট চলে এসছি, আর জাস্ট একটুখানি সামনের মধ্যে। আর সাইরেন হেডের গেম, ওকে আমরা একটা হুইল পেয়ে গেছি, চাকারই হুইল। তো চলো, এদিকে আর কিছু খুঁজে এখন লাভ নেই, আমরা এখন এটাকে আগে সেট করি সর্বপ্রথম। আর সাইরেন হেড নেই এখন, এখন আছে আছে আছে, কোথায় গেল সাইরেন হেড, সাইরেন হেড যেহেতু এখন আওয়াজ করিনি। ও ওই দেখো সাইরেন হেডের দেখা পেয়েছি আমি, ও ওই দিক দিয়ে ঠিক ব্যাটার শর্টকাট করে না আমার কাছে চলে যাবে একদম, আমি অনেকটা দূর নিয়ে ওর কাছে যেতে হবে, কারণ আর এখানে যত পারবো ফটো ক্লিক করে যাব। তো চলো 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 সামনের দিকে যাওয়া যাক, আর দেখা যাক আমরা এই মিশনটা কত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। আর এর পরে নেক্সট ভিডিও কোন গেমের উপর আনবো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর তো চলো, আর এই অবস্থায় আমরা এখন চলে এসেছি কাছে কাছে কাছে। আর ভাই ধোঁয়াটা এতটা লাল কেন, আমি ভাই কতবার ভাবছি ধোঁয়া এরকম লাল হয়, ধোঁয়া তো পুরো একটা কালো কালো টাইপের হয়, এই পুলিশের গাড়ির হয়তো ধোঁয়া কোনো কারণবশত লাল হয়ে থাকে।
তো চলো এই হুইলগুলোকে সেট করি। আর সব চাকা দিয়ে হুইল আছে ভাই, কোন চাকায় হুইল নেই তো কিছু বোঝা যাচ্ছে না। আমি এখানে সেট করে দিলাম, যেটা হোক একটা কিন্তু পুরো সেট হয়ে যাচ্ছে। আর সামনের ইঞ্জিনটা কিন্তু পুরো খারাপ হয়ে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা পুলিশও, সে কিন্তু একটা গাড়িও সারাতে পারে, তার গাড়ির জন্য সব কিছু সে ফাইন্ড করেছে। আর এই সাইরেন হেডকে না কোনো কারণবশত যদি একটু বেশ মারা যেত গুলি টুলি করে, আমার বেশ খুব ভালো হতো। এই ক্যামেরার আওয়াজে তাকে স্টপ করে খুব একটা বেশ মজা পাচ্ছি না। তবু আমরা মিশন কিন্তু কমপ্লিট করতে পারছি, যেহেতু সাইরেন হেডকে স্টপ করা যাচ্ছে। আর এদিকে ওই মিটার কমছে, অনেকটা পরিমাণে কমছে। আর এই মিটার যখন পুরো একদম স্টপ হয়ে যাবে, তখন তোমরা বুঝতে পারবে যে এইখানে এই গাড়ির জন্য আর কোনো কিছু লাগবে না। তোমরা সব কিছু তোমরা ফাইন্ড করে নিয়েছো, সব কিছু তোমরা সেট করে নিয়েছো। তো যতক্ষণ এই মিটার চলছে ততক্ষণ আমরা কিছু না কিছু পেতেই থাকবো, আর সেগুলো আমরা গাড়ির মধ্যে পুরো সেট করতে থাকবো। আর তো চলো সামনের দিকে যাওয়া যাক, আর দেখা যাক এখানে কত তাড়াতাড়ি মিশনটা কমপ্লিট করতে পারি। প্রায় আমরা গেম প্লে কিন্তু 10 মিনিট করে ফেলেছি, আর গেমটা একটুখানি হালকা কোনো রকম একটু হার্ড আছে। আর এই সাইরেন একটু হঠাৎ সে এদিক সেদিক দিয়ে সে কিন্তু পুরো যেহেতু চলে আসে, তো সেই কারণে একটু হার্ড আছে। তবু এই ক্যামেরা আছে আর এইদিকে যে গাড়ির ধোঁয়া আছে, তো সেই কারণে অনেকটা পরিমাণে। কিন্তু এখানে আশেপাশে কিছু তো একটা আছে, কিন্তু আমি না সেটা দেখতে পাচ্ছি না। এদিকে 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 বাড়ছে আমাদের, এদিকে এখন সাইড পুরো চেঞ্জ করতে হবে। এদিকে ভাই কোথায় বেশি দূর চলে আসছে কি, এদিকে যাওয়া যাবে না। এই ধারটায় হয়তো কিছু একটা আছে আছে আছে। এদিকে কমছে কমছে, এদিকে কমছে, এদিকে 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 এইখানে 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 আছে। ওকে 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 ভাই, এখানে গাড়ির এই সাইলেন্সারটা পেয়ে গেছি, আর এইটার কারণেই হয়তো মনে হচ্ছে সেই গাড়ির ধোঁয়াটা বাড়ছিল। এবং দেখো পুরো আমায় সাইরেনেটিক একদম পুরো কাছে চলে এসেছিলো, জাস্ট এই ক্যামেরার জন্য কিন্তু পুরো বেঁচে গেছি। এই সাইরেন হেড পুরো একদম যত লাল হয়ে যাবে তাহলে জানো জীবন পুরো একদম শেষ অবস্থায় চলে এসেছে, কারণ সাইরেন হেড পুরো কিন্তু আমায় মেরে দিয়ে আর একদম পুরো শেষ অবস্থায়। আর তো চলো সাইরেন হেড যতক্ষণ না আমায় ছাড়ছে না, আমি ততক্ষণ এই ক্যামেরাটা তার ফটো পুরো তুলেই যাবো, একটা একটা করে ভাই ফটো তুলেই যাবো, আর ও ছেড়ে দেবে। ওকে ওকে, আর এই ধোঁয়ার কাছেই চলে এসছে একদম জাস্ট, আর একটু সামনেতেই আমাদের এই ধোঁয়াটা আছে। আর এই ধোঁয়াটার মধ্যে আছে, ধোঁয়াটা বেশ খুবই ভালো ভালো ধোঁয়া, কিন্তু ধোঁয়াটা আছে বলে কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে, তোমরা হয়তো জানো সবটুকুই। আর তো চলো ধোঁয়াটা আছে বলে মিশন কমপ্লিট করতে পারছি, ধোঁয়াটা আছে বলে পরিবেশও দূষণ হচ্ছে। তো এটা গেমের মধ্যে পরিবেশ দূষণ হচ্ছে, নর্মালি এটা না। আর তো চলো এটাকে এই সাইলেন্সারটাকে সর্বপ্রথম এখানে আমরা আগে সেট করে দিই। আর তো চলো সাইলেন্সারটা এখানে সেট করি। ওকে ওকে ভাই, সেটিংয়ের উপর অপশন ক্লিক, ওকে পুরো সেটিং আমাদের সাইলেন্সার কিন্তু পুরো সেট হয়ে গেছে। আর ভাই কী লাগবে, মোটামুটি তো আমরা সব কিছুই পুরো কুড়িয়ে নিয়েছি, মানে সেট করে নিয়েছি। আর আমাদের লাগতে পারে এখানে একটা গাড়ির চাবি লাগতে পারে। আর তো চলো এখন গাড়ির চাবিটাকে আমরা এখন পুরো ফাইন্ড করব। আর গাড়ির চাবি এদিকে কমছে কি, আচ্ছা এদিকে পুরো কমছে, কিন্তু এখন সাইরেন হেডে তাড়া না করলে খুবই ভালো। এক্ষুনি অবস্থাতেই মিশনটা কিন্তু পুরো কমপ্লিট করে ফেলবো। আর এখন 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 আছে 138 এরকম মিটার একটা দেখাচ্ছে, যেহেতু কমছে একদম পুরো সঠিকটা এই অবস্থায় পুরো বলা যাচ্ছে না। আর তো চলো ওকে, এদিকে সাইরেন হেড পুরো স্টপ করে দিয়েছি, এদিকে কমছে মানে আমি পিছন দিকে আসছি, আর সাইরেন হেড আছে পুরো একদম সামনের দিকে, এদিকে বাড়ছে, এদিকে সাইড চেঞ্জ করতে হবে মনে হচ্ছে। ওকে আরেকটু সাইড চেঞ্জ, ওকে এইবার দেখো ভাই কতটা স্পিডে কিন্তু পুরো কমছে, আর সেই কারণে সাইরেন হেড আমায় ধরতে পারবে না। আর আমি এইখানে সামনে ভাই কী আছে, সামনে তো কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা সামনে কিন্তু একটা আবজা আবজা ঘর দেখা যাচ্ছে, আর দেখা যাক এই ঘরের কাছে কী পায়। ওকে ভাই দেখো এখানে একটা কিন্তু গাড়িও পেয়ে গেছি, আর এই গাড়ির এখানে একটা চাবি পেয়ে গেছি, এই চাবিটাকে আমাদের এখন নিয়ে নিতে হবে। আর দেখো মিটার কিন্তু পুরো কমে গেছে, মানে মিটার আর বাড়ছে না। এই গাড়িটা হয়তো কোনো আর একটা পুলিশের টুলিশের হয়তো হতে পারে, সেও এরকম জায়গায় এসেছিলো এবং তাকে সাইরেন হেড কিন্তু পুরো মেরে ফেলেছে, মানে সাইরেন হেড তাকে বাঁচতে দিইনি, আর সেই পুলিশটা এত কিছু ফাইন্ড করতে পারেনি। আর তো চলো সামনে এখন ধোঁয়ার কাছে যাব, আর যতটা পারি মিশনটাকে পুরো চটপট কমপ্লিট করে ফেলবো, কারণ যেহেতু মিটার পুরো একদম 1 হয়ে আছে। আর এই জাস্ট এই চাবিটাকে সেট করতে পারলেই না পুরো মিশন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো চলো চটপট যাওয়া যাক। ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে যারা বাংলা গেম প্লে ভিডিও দেখতে ভালোবাসে। এছাড়াও পরবর্তী নেক্সট ভিডিও কোন গেমের ওপর আনবো অবশ্যই তোমরা কমেন্ট করবে, কিন্তু তোমরা মোবাইল গেমের ওপর কমেন্ট করবে,
কারণ যেহেতু আমি মোবাইল গেম প্লের ওপরেই ভিডিও বানাই, তো সেই কারণে মোবাইল গেম প্লের ওপরেই কমেন্ট করবে। তো চলো, আর ভাই গাড়ির একদম পুরো ছোট্ট মতো একটা টুকরো দেখতে পাচ্ছি, যেহেতু এই গাড়ি পুরো একদম সামনে আছে। সাইলেন্সার লাগিয়েছি, সব কিছু পুরো সেট করে ফেলেছি, তারপরেও এই গাড়ির ধোঁয়া কিন্তু পুরো বের হচ্ছে, মানে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে জানি না। তো চলো এখন এই গাড়ির মধ্যে সর্বপ্রথম এখানে এই চাবিটাকে এখন আমরা সেট করব। আর তো চলো চাবিটাকে, ও সেটিংটার ওপর ক্লিক করে আমাদের চাবিটাকে সেট করতে হবে মনে হচ্ছে। আর এখন সাইরেনেট এখানে একটু আসুক, দেখা যাক। ওকে ভাই, সাইরেনেট কোথায় গেল? সাইরেনেট একটু কাছাকাছি আসবে না? আর সেই অবস্থাতে আমি না এখানে তাকে একটু বেশ লোভ দেখাবো, আর এখানে মিশন কিন্তু পুরো কমপ্লিট করে ফেলবো, কিন্তু সাইরেনেটের দেখা পাচ্ছি না। সাইরেনেট কোথায় গেলি? ওকে, ওই দেখো ভাই, সাইরেনেট চলে এসে। আরেকটু ওকে। তো চলো ফাইনালি আমরা কিন্তু পুরো মিশন কমপ্লিট করে ফেলেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করা যাক।